প্রাচীন ভারতের ইতিহাসে চাণক্যের নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি একজন পণ্ডিত, কূটনীতিবিদ, দার্শনিক ও অর্থনীতিবিদ। এর পাশাপাশি তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী। তাকে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও ডাকা হয়। তার উল্লেখযোগ্য কর্ম হলো বা গ্রন্থ হলো চাণক্য নীতি। এটি শুধুমাত্র কেতাবি গবেষণার বিষয় নয়, চাণক্য নীতি সত্যি মানুষের জীবনে আজও সমানভাবে কার্যকর। আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরছি চাণক্যের কিছু বিখ্যাত উক্তি বা বাণী। এক, অহংকারের মতো শত্রু নেই। দুই, যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছু জয় করা অসাধ্য কিছু নয়। তিন, মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। চার, বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে অর্থ সব সময় তাকেই অনুসরণ করে। পাঁচ, অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা শুধু মান চায়, আর মানই মহতের ধন। ৬, আদর দেয়ার অনেক দোষ, শাসন করার অনেক গুণ, তাই পুত্র ও শিষ্যকে শাসন করাই দরকার, আদর দেয়া নয়। ৭, উৎসবে বিপদে দুর্ভিক্ষে শত্রুর সঙ্গে সংগ্রামকালে রাজধারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। ৮, ১০০ মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র অনেক ভালো। একটি চন্দ্রই অন্ধকার দূর করে, সকল তারা মিলেও তা পারে না। ৯, কর্কশ কথা অগ্নিদাহের চেয়েও ভয়ঙ্কর। ১০, যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চ কুল জাত হয়েও বিদ্যাহীন তারা সুবাসীন পলাশ ফুলের মতো বেমানান। ১১, বিনয় সকলের ভূষণ। ১২, একটি দোষ বহু গুণকেও গ্রাস করে। ১৩, বইয়ে থাকা বিদ্যা আর পরের হাতে থাকা ধন একই রকম, প্রয়োজনকালে তা বিদ্যাও নয় ধনও নয়। ১৪, সত্যনিষ্ঠ লোকের অপ্রাপ্য কিছুই নাই। ১৫, পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। আজকের পর্ব এখানেই শেষ করছি। এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন।